তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ব্র্যান্ডের দিলকির দয়া হয়েছে, মানে আমরা অ্যাজ এ ইউজার কাস্টমার সবসময় চাই যে একটু কম দামে আমরা যে যে ফিচার্সগুলো চাই সেইগুলো যদি দেয় ব্র্যান্ড, আর বেশ কম দামে, তাহলে খুব ভালো হয়। কি হলো ব্র্যান্ডগুলোর এত কম দামে এত সুন্দর সুন্দর প্রসেসর দিয়ে এত সুন্দর ডিসপ্লে দিয়ে আমাদের ফোন প্রোভাইড করছে, এসে গেছে, আগামী দিনে আসছে। আর এই টেক আপডেটে টেক নিউজের দারুণ দারুণ খবর নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির, আপনাদের সেই পুরনো সুমনদা। আশা রাখবো আপনারা আমার সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, একটাই কথা বলবো যে জোশ বাড়াতে চান আমার, আপনারও জোশ বাড়বে, একটা লাইক করে দেন ভাই। প্রথম খবর আমরা দেখবো ওয়ান প্লাসকে দিয়ে। বেশ 25-26 হাজার টাকার মধ্যে ওয়ান প্লাস তাদের নট 3 সিরিজ আনছে, তবে লঞ্চের সময় এই স্মার্টফোনটার দাম দাঁড়াবে 30-32 হাজার। অফার টফার দিয়ে আমরা মোটামুটি 30 হাজারের নিচে পেয়ে যাব। এবং এই স্মার্টফোনের বিশেষত্ব হলো, আচ্ছা বিশেষত্বতে যাওয়ার আগে বলি, ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে এটা লিস্টেড হয়েছে। দ্যাট মিন্স আসছে খুব তাড়াতাড়ি, আগামী মাসের মধ্যে আমরা পেয়ে যাব ভাই। কিন্তু সব থেকে ভালো লেগেছে কি জানেন তো, এবার আমাদের শাওমি ভাইয়ের মতন ওয়ান প্লাসও দিতে চলেছে আয়ার ব্লাস্টার। আর তার জন্য একটা অ্যাপ্লিকেশন তারা প্রোভাইড করবে, যার মাধ্যমে আমরা যে কোনো ডিভাইসকে গ্যাজেটসকে অ্যাক্সেস করতে পারবো। এবং এই ওয়ান প্লাস নট 3-তে আমরা পেয়ে যাব দূরদর্শ ক্যামেরা, তার মধ্যে একটি থাকবে 64 মেগাপিক্সেলের, প্রসেসার স্ন্যাপড্রাগন বা মিডিয়া টেকের থাকবে, এবং মিডিয়া টেকের একদম লেটেস্ট প্রসেসার থাকবে, ডুয়াল স্পিকার, ভালো ডিসপ্লে, যারা সেখানে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো 120 হার্টজের রিফ্রেশ রেট দিয়ে, আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, এইটুকুনি এসছে, দেখতেও খুব ভালো লাগছে। তো আমরা ওয়েট করছি ওয়ান প্লাস নট 3-র জন্য। এবার আমরা কথা বলে নিই স্যামসাংয়ের দুটি ডিভাইস সম্পর্কে। স্যামসাংয়ের দুটি ডিভাইস আসছে, একটা হলো F24 আর একটা M34। তো M33-র আপগ্রেডেড ভার্সন M34 আর F23-র আপগ্রেডেড ভার্সন F24, এই দুটি স্মার্টফোনই ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে ধরা পড়েছে। দ্যাট মিন্স এগুলোও আসছে এবং খুব তাড়াতাড়ি আসছে, আগামী মাসে এরা ধরা দেবে ভারতে এবং অফিসিয়ালি বাংলাদেশেও যাবে। F23 অস্বাভাবিকভাবে একটা ভালো স্মার্টফোন, এবং F24 M34-এ এক্সাইনসের 1380 আর এক্সাইনসের 1330 এই দুটি চিপসেট দিয়ে তারা আনছে। অবভিয়াসলি অ্যামোলেডের ডিসপ্লে এবার আমরা ইন সিরিজে পেয়ে যাবো, অবভিয়াসলি সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো, সিঙ্গেল স্পিকার পাবো, আর ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের, সঙ্গে ভাই যে ডিজাইন সেটাও ভালো লাগছে, আর অবভিয়াসলি পলিকার্বনেটের সাথে আসছে। নক্স সিকিউরিটি খুব তাড়াতাড়ি আসছে, M34, F24 এবং এগুলি বাজেটে আসবে 25,000 টাকার নিচে, বাট 5G ডিভাইস হবে। নেক্সট আপডেট যাবো ওপোকে দিয়ে। ওপো তাদের রেনো সিরিজের স্মার্টফোন আনছে, রেনো 10 প্রো প্লাস। অনেকেই আপনারা ওপো পছন্দ করেন ভাই, তো ওপোর স্মার্টফোনে এইখানটাই আমরা কি কি পাই পাচ্ছি বলুন তো। ওপো রেনো 10 প্রো প্লাসে আমরা 6.74 ইঞ্চেসের একটা 1.5K অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, 4700 mAh ব্যাটারিও পাচ্ছি, 100 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছি, 50-864 মেগাপিক্সেলের ক্যামেরা, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, স্ন্যাপড্রাগনের 8+Gen 1 থাকছে এবং LPDDR5 থাকছে। সবথেকে বড় কথা 64 মেগাপিক্সেলের টেলিফোটোনেস, যেটা লো লাইটে দুর্দর্শ কাজ করবে আর পোর্ট্রেট মোডে ভিডিও রেকর্ডিং করতেও সক্ষম। DSLR-কে বলবো যাও যাও, তবে হ্যাঁ দাম একটু বেশি থাকবে, মানে একটু দামি ফোন তো। তা আপনারা কতজন ওপোর স্মার্টফোন পছন্দ করেন ভাই কমেন্টস করবে। চলে আসি কার্ভ ডিসপ্লে। আরে ভাই আমিও ভালোবাসি কার্ভ ডিসপ্লে, আপনিও ভালোবাসেন কার্ভ ডিসপ্লে, এবং সেখানে যদি গ্লাস ডিজাইন পাই কিন্তু দামটা 20,000-এর নিচে চাই, হ্যাঁ এই রকমই ডিভাইস আসছে। এই তো মে মাসেই লঞ্চ হচ্ছে, এবং এইটি হলো লাভা অগ্নি 2। লাভা একদম চারিদিকে লাভা ফেলে নিয়েছে, সরগুন মানে অগ্নি 2 এর দাম 20,000-এর নিচে এই মাসেই কিন্তু চলে আসছে। এবং এই স্মার্টফোনটাই আমরা মোটামুটি যে ডিসপ্লে পাচ্ছি সেটা অ্যামোলেড কার্ভড অ্যামোলেড 120 হার্টজের, সঙ্গে এখানে আমরা কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছি, ডুয়াল স্পিকার পাবো, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাবো, পেছনে গোল রাউন্ড শেপে ক্যামেরা পাবো, আর তার মধ্যে ভাই 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার থাকবে। এবং একই সাথে আমরা এখানটায় যে প্রসেসর পাচ্ছি না সেটা কিন্তু ভালোই প্রসেসর তারা দিচ্ছে, এবং একই সাথে এই স্মার্টফোনটাই আমরা মোটামুটি 5000 mAh ব্যাটারিও পাবো। এবং প্রসেসর যদি দেখা যায় যে ডাইমেনসিটি 7050 বা 1080 এই প্রসেসরগুলো দিয়ে তারা বাজিমাত করতে চলেছে। লাভা অগ্নি 2 বাই দুর্দশ স্মার্টফোন হতে চলেছে, 20,000-এর নিচে
কাপ ডেমোলেট কিনবো, আপনিও কিনবেন। আচ্ছা, এবার আমরা কথা বলি আরেকটা কাপ ডেমোলেট ডিসপ্লে স্মার্টফোনের ব্যাপারে, যেটা 25,000 মধ্যে আসছে, আর সেটা হলো রিয়েলমির 11 প্রো। আই এম নট টকিং অ্যাবাউট 11 প্রো প্লাস, 11 প্রো। এই স্মার্টফোনটা 120 Hz এর কার্ভ অ্যামোলেড দিয়ে আসছে, সঙ্গে অ্যামোলেড ডিসপ্লে বললাম, প্রসেসর থাকছে 7050 6nm টেকনোলজির প্রসেসর, 100 megapixel ক্যামেরা উইথ OIS, 2 megapixel ব্যাক ক্যামেরা, 16 megapixel সেলফি, 5000mAh এর ব্যাটারি, 67W ফাস্ট চার্জার। এবং রিয়েলমি 11 প্রো ডিফারেন্ট কাইন্ড অফ যে ভ্যারিয়েন্ট তার সঙ্গে আসছে, এবং ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে চলেছে ভাই। দাম কম হবে এবং ভালো স্মার্টফোন হবে, দুই বাংলায় কাঁপাবে। নাথিং কে দিয়ে, নাথিং ফোন টু ভাই, চারিদিকে একে নিয়ে শোরগোল, যেমন নাথিং ফোন ওয়ানে আমরা দেখেছিলাম। এবং এই স্মার্টফোনটার আরও ডিটেলস আমাদের সামনে চলে এসছে। এবং এই স্মার্টফোনে আপনারা জানেন অ্যালার্ট স্লাইডার থাকছে। এই স্মার্টফোনে আমরা দুর্ধর্ষ রকমের লাইটিং পাচ্ছি, যেটাকে আমরা বলি গ্লিপ ডিজাইন। এবং একই সাথে এবারও স্কোয়ারে আসছে, বাট এই স্মার্টফোনটাই স্ন্যাপড্রাগনের 8 Gen 1 চিপসেট রাখা হবে। এই স্মার্টফোনটাই 6.55 inches অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 Hz ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার থাকবে। এই স্মার্টফোনটাই আমরা দারুণ রকমের বিল্ড কোয়ালিটি পাবো, এবং ট্রান্সপারেন্ট ডিজাইন, এবং 5000mAh এর ব্যাটারি, সঙ্গে 50 megapixel ক্যামেরা, সঙ্গে আমরা যে তিনটে ক্যামেরা সেটা পাবো। এইবার একটা আপগ্রেডেশন এই স্মার্টফোনটাই। এবং এই স্মার্টফোনটা আমিও কিনবো, নাথিং ফোন ওয়ানে রিভিউ দিয়েছিলাম, নাথিং ফোন টু এরও দেবো। ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে চলেছে নাথিং ওয়েসের সাথে। তবে দাম কত হবে? বলা হচ্ছে 40,000, তবে আমার মনে হয় 35,000 অ্যারাউন্ড এই স্মার্টফোনটা আসছে, উপার বাংলাতেও যাবে। নেক্সট আমাদের যে টেক আপডেট, সেটা হলো আইকিউ কে দিয়ে। আইকিউ তাদের এইট সিরিজ লঞ্চ করছে, আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু আইকিউ 8 প্রো এই স্মার্টফোনটা আসছে। এবং এই স্মার্টফোনটাই 6.7 inches 1.5K OLED ডিসপ্লে থাকছে, 120 Hz রিফ্রেশ রেট, মিডিয়া টেক ডাইমেন্সিটি 922 9200 প্লাস চিপসেট, 50 megapixel সনি সেন্সার, ওয়াইএস থাকছে, ভিভো V1 চিপসেট থাকছে, 16 megapixel ফ্রন্ট ক্যামেরা, 5000mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জিং থাকছে। ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে চলেছে আইকিউ 8 প্রো, যা অবভিয়াসলি গেমিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে চলেছে। বন্ধুরা, আপনাদের বলে রাখি, রিয়েলমির পক্ষ থেকে নার্জো 53 ওয়ান অফ দ্য স্লিমেস্ট স্মার্টফোন আসতে চলেছে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে এ সিরিজের দুর্ধর্ষ স্মার্টফোন। এ সিরিজের A55 গতকাল বলেছিলাম আসছে, এফ সিরিজেরও আসছে, আমরা খুব তাড়াতাড়ি পাবো, আর এম সিরিজের M54 আগামী দিনে আপনাদের সঙ্গে এরকমভাবে অনেক দুর্দান্ত খবর নিয়ে আসবো। আমি সুমন বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।